আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার রেসিপি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। উত্তরবঙ্গের ফেমাস একটা খাবার কুমড়া বড়ি, অনেকেই হয়তো চেনেন না, আর চিনলেও কীভাবে রান্না করতে হয় সেটা জানেন না। কুমড়া বড়ি অনেকভাবে রান্না করা হয়। আজকে আমি বেগুন, আলু আর মাছ দিয়ে কীভাবে কুমড়া বড়ি রান্না করা হয় সেই রেসিপিটাই শেয়ার করলাম। লাইক দিয়ে ফুল রেসিপিটা দেখে নেবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথমে কুমড়া বড়িগুলো ভেজে নিতে হবে। কুমড়া বড়ি ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। তারপর কুমড়া বড়িগুলো দিয়ে নিলাম। এখন এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব। তেল ছাড়াও কিন্তু ভেজে নেওয়া যাবে, তবে আমার কাছে মনে হয় তেল দিয়ে ভাজলে একটু বেশি টেস্টি হয়। আপনারা চাইলে তেল ছাড়াও ভেজে নিতে পারেন। যেভাবেই ভাজুন না কেন, কুমড়া বড়িগুলো অবশ্যই ভেজে রান্না করতে হবে। ভাজা ছাড়া রান্না করলে কাঁচা গন্ধ লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে ভেজে নিলাম। হালকা কালার আসা পর্যন্ত এভাবে ভাজতে হবে। তারপর আমি বাটিতে তুলে নিয়েছি। এখন ওই প্যানেই পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং গরম করে নিয়েছি। এখন জিরা আর সরিষা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ ফালি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে দেব। এভাবেই ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজগুলো একটু নরম হয়ে কালার চেঞ্জ হয়ে আসলেই এখানে মশলা অ্যাড করব। এভাবেই হালকা করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। তারপর একে একে সব মশলা অ্যাড করব। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিয়ে রান্নাটা করে ফেলতে পারবেন। প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিলাম ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া। তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর ঢাকনা লাগিয়ে কষাতে থাকব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। এভাবেই কষাতে থাকব তেল ওপরে উঠে আসা পর্যন্ত। এই তো দেখতেই পাচ্ছেন মশলা কষানো শেষ, তেল ওপরে উঠে এসেছে। এখন আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এখানে চিংড়ি মাছ অ্যাড করব। চিংড়ি মাছ দেওয়ার পর ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর এখানে বেগুন অ্যাড করব। মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিলাম। যেহেতু মাছগুলো সবজির সাথে রান্না হতে থাকবে, এজন্য বেশিক্ষণ কষানোর প্রয়োজন হবে না। এরপর আমি এখানে আলু আর বেগুন দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। এভাবে বেগুনগুলো কষিয়ে রান্না করলে বেগুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে, কিন্তু সিদ্ধ হয়ে গলে যাবে না। এভাবে আমি আলু আর বেগুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে নেব। যেহেতু বেগুন নরম সবজি, অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। এই তো এখন পানি দিয়ে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। সবজিগুলো সিদ্ধ হয়ে আসলেই ঝোলের পানি অ্যাড করার আগে আমি এখানে একটা টমেটো এভাবে টুকরা করে কেটে দিয়ে নিচ্ছি। কেউ চাইলে টমেটোটা স্কিপও করতে পারেন। টমেটো অ্যাড করার পর আবারও ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
তারপর এখানে ঝোলের পানি অ্যাড করব ঝোলের পানিটা একটু পরিমাণে বেশি দিতে হবে কারণ এখানে কুমড়া বড়ি অ্যাড করব এজন্য কুমড়া বড়ি সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে অর্থাৎ আপনি যে পরিমাণে ঝোল রাখতে চান তার থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়ে নিতে হবে কুমড়া বড়ি সিদ্ধ হওয়ার সময় কিছুটা ঝোল কমে আসবে আর রান্না করার পরে কুমড়া বড়ি ঝোল কিছুটা টেনে নেবে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করার পর বলক চলে আসলেই এই পর্যায়ে কুমড়া বড়িগুলো দিয়ে নিতে হবে যদি মনে হয় কুমড়া বড়িগুলো একটু শক্ত টাইপের সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাহলে আপনারা সবজি কষানোর সময় কুমড়া বড়িগুলো দিয়ে নিতে পারেন আর যদি মনে হয় কুমড়া বড়িগুলো অনেক ভালো অল্প টাইমের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে তাহলে এই পর্যায়ে কুমড়া বড়িগুলো দিয়ে নিতে পারেন এরপর আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব কুমড়া বড়িগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে প্যানের হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিবেন এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কুমড়া বড়িগুলো ভেঙে যাবে মাঝে মাঝে একটু চেক করে নেবেন কুমড়া বড়িগুলো সিদ্ধ হয়েছে কি না যতক্ষণ পর্যন্ত কুমড়া বড়িগুলো সিদ্ধ না হয় রান্না করতে থাকবেন এভাবে আমি বেগুন দিয়ে কুমড়া বড়ি রান্না শেষ করলাম চুল্লা অফ করে দিয়েছি লাস্ট পর্যায়ে এখন দিয়ে নিচ্ছি ভাজা ধনিয়া আর জিরা গুঁড়া যে কোনো ঝোল তরকারিতে এটা দিয়ে নিলে আমার কাছে মনে হয় তরকারির টেস্ট অনেক গুণে বেড়ে যায় আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ